নাম্বার অরিজিনাল নাম্বার সিস্টেমে আমরা ডেসিমেল থেকে বাইনারি অক্টাল হেক্সাডেসিমেল এই যে চেঞ্জেসগুলো সেগুলো আমরা দেখে নিয়েছি আজকে আমরা দেখব বাইনারি থেকে বাইনারি টু ডেসিমেল কনভার্শন উল্টোটা বাইনারি থেকে কী করে ডেসিমেল করবো বাইনারি বেস আমরা জানি দুই ডেসিমেলের বেস হচ্ছে টেন তার মানে যদি এরপরে একটা আমি এক্সাম্পল নিই ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান এটা আমি একটা এক্সাম্পল নিলাম এটা হচ্ছে আছে বাইনারিতে বেস টু এটা ইকুয়াল টু ডেসিমেলে এটা কত হবে দশ হুম ডেসিমেল বার করার জন্য কী করতে হবে কিছু করতে হবে না প্রথমে আমাকে গুনিয়ে নিতে হবে কটা ডিজিট আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছটা ডিজিট আছে ঠিক আছে কিন্তু ছটা ডিজিট যেই থাকে এখানে মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট কোনটা এমএসডি এটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট হচ্ছে ওয়ান সব থেকে বাঁ দি গেটটা ঠিক আছে এটা হলো এম এস ডি মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট মোট মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিটের পজিশন কোনটা মানে অবস্থান কত কত নম্বর পজিশনে ও আছে সেটা আমরা বের করে নেবো তাহলে ডিজিট কটা আছে ছটা মাইনাস ওয়ান করবো কারণ জিরো থেকে স্টার্ট হয় তাই বেরোলো কত ফাইভ তার মানে এ পাঁচ নম্বর পজিশনে আছে এরপর তুমি সিম্পল এটা যেহেতু দশমিক সংখ্যা নেই সিম্পল এটা শুরু করো এই একটাকে প্রথম একটাকে তাহলে ওয়ান টু ইন্টু টু টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার ফোর প্লাস জিরো ইন্টু টু টু দি পাওয়ার থ্রি প্লাস ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার টু প্লাস ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার ওয়ান প্লাস ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার জিরো দেখো টু টু দি পাওয়ার জিরো এসে শেষ হয়ে গেলো এই ওয়ানটা এই ওয়ান এই ওয়ানটা এই ওয়ান এই জিরোটা এটা এই ওয়ানটা এখানে আর এই ওয়ানটা এখানে আর এই ওয়ানটা এসে এখানে ক্লিয়ার হয়েছে টু টু দিপার কেন করলাম কারণ এর বেস হচ্ছে টু তাই টু টু দ্বিপার দিয়ে করলাম কারণ বাইনারি পজিশনাল ভ্যালু দিয়ে দেখো গুণ করলাম পজিশনাল ভ্যালু আমরা আগের দিনে জেনেছি এরপরে গুণটা করো এটা হচ্ছে ওয়ান ইন্টু টু টু দিপার ফাইভ মানে হচ্ছে থার্টি টু প্লাস এটা ওয়ান ইন্টু টু ফোর স্কোয়ার মানে হচ্ছে এটা সিক্সটিন আচ্ছা এটা জিরো ইন্টু সামথিং মানে এটা জিরোই হয়ে যাবে আচ্ছা এটা ওয়ান ইন্টু ফোর টু টু দিপার টু মানে ফোর এ ওয়ান ইন্টু টু আর এটা হচ্ছে টু টু দ্বিপার জিরো মানে ওয়ান তাই ওয়ান ইন্টু ওয়ান তাহলে এটা হলো থার্টি টু এটার ক্ষেত্রে সিক্সটিন এটা জিরো হয়ে গেলো এটার ক্ষেত্রে ফোর এটার ক্ষেত্রে টু এটার ক্ষেত্রে ওয়ান এবার এগুলো যোগ করো কত আসছে তিন সাত তেরো পনেরো পাঁচ হাতে এক দুই পাঁচ ফিফটি ফাইভ টেন ঠিক আছে এটা হলো এর বাইনারি ভ্যালু তো বাইনারি ভ্যালু হচ্ছে এর বাইনারি ভ্যালু এলো ফিফটি ফাইভ ঠিক আছে এরপরে কোনো একটা বাইনারি সংখ্যা যদি সেই সংখ্যাটা আমার দশমিক দিয়ে থাকে তখন আমরা কীভাবে করবো দেখো পূর্ণ পার্টটা যেটা থাকবে সেটা আমরা সিম্পল ওইভাবে করে নেব কিন্তু যে পার্টটা ফ্র্যাকশান পার্ট থাকবে যেমন ধরো ওয়ান জিরো পয়েন্ট একটা সংখ্যা হলো ওয়ান ওয়ান জিরো ওয়ান ঠিক আছে এটা হচ্ছে বাইনারি দেওয়া আছে এটার থেকে কী করে আমরা এটা ডিসিমেল করলে এটা এক্সাম্পল নাম্বার টু এদিকে এই দশ এই যে পার্টটা এই পার্টটার জন্য মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট কোনটা মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট হচ্ছে ওয়ান মোস্ট সিগনিফিকেন্ট ডিজিটের হচ্ছে অবস্থানটা পজিশানটা কি টু মাইনাস ওয়ান ইকুয়াল টু ওয়ান এক নম্বর পজিশান আছে তার মানে ওটা ওয়ান ইন্টু টু দি পাওয়ার ওয়ান হবে প্লাস জিরো ইন্টু টু টু দি পার জিরো দেখো জিরো মিলে গেল এবার দশমিকের পর যে সংখ্যাটা থাকছে এই সংখ্যাটা ওই সংখ্যাটার জন্য কি করতে হবে না ওয়ান ইন্টু টু টু মনে পড়ছে পজিশনাল নাম্বার সিস্টেমে যখন পজিশনগুলো পজিশনগত মানগুলো দেখেছিলাম তখন এটা ছিল টু টু দি পাওয়ার মাইনাস টু প্লাস সরি এটা মাইনাস থ্রি টু ঠিক আছে এটা হচ্ছে এই পার্টটার জন্য আসছে এবার এটা বার করো এটা হচ্ছে ওয়ান ইন্টু ওয়ান বাই টু প্লাস ওয়ান ইন্টু ওয়ান বাই টু স্কোয়ার প্লাস এটা জিরো ইন্টু সামথিং মানে এটা জিরো হয়ে যাচ্ছে প্লাস এটা ওয়ান ইন্টু ওয়ান বাই টু টু দি পাওয়ার ফোর এখন এইটা কেন হলো ওয়ান বাই কেন হলো আমরা একটা জিনিস জানি এ টু দি পাওয়ার মাইনাস এম এটা মানে হলো ওয়ান বাই এ টু দি পাওয়ার এম ওয়ান বাই করলে মাইনাস চিহ্নটা প্লাস হয়ে যায় ক্লিয়ার এই জিনিসটা এখানে অ্যাপ্লাই করা হয়েছে দেখো টু টু দি পার মাইনাস ওয়ানটা টু টু দিপার ওয়ান হয়েছে সিম্পল এটা ওয়ান লিখতে পারো আর এ টু টু দিপার মাইনাস টু টু দি পার টু হয়ে গেছে এটা তো জিরো হয়ে গেছে আর এটা হচ্ছে টু টু দিপার মাইনাস ফোরটা টু দিবার ফোর হয়ে গেছে এবার একটা ওয়ান এটা মানে হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ জিরো এটা ভগ্নাংশ করলে ওয়ান দিয়ে ভাগ করলে এটা হচ্ছে ওয়ান বাই ফোর আসবে তাই না ওয়ান ইন টু ওয়ান বাই ফোর টু টু দি ফোর প্লাস জিরো এটা ওয়ান ইন টু ওয়ান বাই টু টু দি বাই সিক্সটিন হবে এটা হুম তাহলে এটা আসছে জিরো পয়েন্ট ফাইভ জিরো প্লাস এটা হচ্ছে এটা হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ ভাগ করলে পাবে আর সিক্সটিন দিয়ে ভাগ করলে পাবে জিরো পয়েন্ট জিরো সিক্স টু ফাইভ জিরো এরকমটা আসবে এটা যোগ করলে আসছে আমার কত পাঁচ দশ শূন্য পাঁচ পাঁচ দশের শূন্য হাতে তে এক তিন তিন দুই পাঁচ সরি এটা ভুল বললাম এটা যোগটা ভুল হচ্ছে একটু হ্যাঁ এটা হচ্ছে ফাইভ টু আচ্ছা সিক্স ফাইভ ইলেভেন ইলেভেন জিরো হচ্ছে ওয়ান ওয়ান থাকছে তার মধ্যে মধ্যে এইট পয়েন্ট জিরো এটা এটা হলো বাইনারি সরি এটা হলো ডেসিমেল এটা কোন পার্টটা না এই ফ্র্যাকশন পার্টটা এখানটা ক্লিয়ার হয়েছে তাহলে এই পুরো সংখ্যাটার যদি আমি ডেসিমেল করি তাহলে কী হবে টেনের জন্য আমার কত আসছে ট্রেনের জন্য আমার আসছে এপারটা করা হয়নি করে নাও এটা এটা হচ্ছে টু প্লাস জিরো সমান আসছে টু তাহলে ট্রেনের জন্য আসছে টু পয়েন্ট এখানে আমার কত বেরিয়েছে জিরো পয়েন্ট এইট ওয়ান টু ফাইভ তাহলে এইট ওয়ান টু ফাইভ জিরোটা দি হয়ে গেলো এটা হলো ডেসিমেল ক্লিয়ার টু পয়েন্ট এইট ওয়ান টু ফাইভ হচ্ছে ডেসিমেল এইটার ক্লিয়ার হয়েছে একটা হোম টাস্ক এটা বাড়িতে নিজেরা করবে আনসার আমাকে কমেন্টে জানাবে ওয়ান জিরো ওয়ান এই বাইনারির সংখ্যাটা ইকুভ্যালেন্ট ডিসিমেল বের করবে